রাত বারোটা ষোলো মিনিট পর্যন্ত খেলা শুরুর শেষ সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি ওই সময়ে যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড ম্যাচ মাঠে করালে পাঁচ ওভারের খেলা হওয়ার কথা ছিল কিন্তু নিফু নিফু হয়ে জ্বলতে থাকা পাকিস্তানের শেষ আসার প্রদীপ নিভে গেল দমকা হওয়ার তোরে বৃষ্টির কারণে আমেরিকা আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল বাবর আজমদের অন্যদিকে অভিষেক আসরেই সুপার এইটে উঠে ইতিহাস করল যুক্তরাষ্ট্র আইসিসির সহযোগী দেশটি এক ঠেলে দুটি পাখি মেরেছে সুপার নিশ্চিত দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও সরাসরি খেলা নিশ্চিত করে ফেলল যুক্তরাষ্ট্র একইভাবে সেখানেও কপাল পড়ল দু হাজার নয় বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাকিস্তানের তাদের ওই আসরে খেলতে হবে বাছাই পর্ব পেরিয়ে